আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে কীভাবে আমরা মাছ ধরেছি। আজ আমরা চলে গিয়েছি একদম আপ স্টেট আলবেনি কাছাকাছি। মাছ ধরতে প্রথমে যেটা সবচেয়ে দরকার, মাছ ধরার রুল অ্যান্ড রেগুলেশনস। তারপর থাকতে হবে প্রচণ্ড রকমের ধৈর্য। ধৈর্য ছাড়া মাছ ধরা যাবে না, কারণ 3-4 ঘন্টা চলে যায়, মাছ আসে না, আবার হঠাৎ করে মাছ চলে আসে। তাই ধৈর্য, রুল অ্যান্ড রেগুলেশনের সাথে জানতে হবে আর থাকতে হবে ধৈর্য, তাহলে মাছ ধরা যাবে। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে টিম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে সবসময় মাছ যখন ধরতে যাব একটা টিম ওয়ার্ক কাজ করতে হবে। কে মাছ ধরলো, কে মাছ ধরলো না, মাছটা চলে যাচ্ছে, অনেক প্যাশেন্ট নিয়ে মাছগুলো ধরতে হয়। তো আজকে ভিডিওটা পুরো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, খুব ফান করে মাছ ধরা সব কিছুই আছে। পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন কীভাবে সবাই এনজয় করে মাছ ধরেছে। তো এই ধরনের ভিডিও পেতে লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই যে ভিডিও চলতেছে ভাই, আপনারটা আমি করতেছি। ওটাতে কিন্তু মাছ আছে, সাবধান। আমার
আমি তো বলছি হাসানকে বানাই দাও। এটা তো বেশ ভালো না, না না সেম ওইটাই বড়। এইখানে কতক্ষণ রেখা দাও, এটা দুর্বল হচ্ছে না, না ঢুকে নাই ঢুকে নাই হাসান, এটা সহজে ঢুকতেছে না। It is too big for this. আমার একটু লাঠিটা দেন না, না মেদে তুমি পড়বা, মেদে তুমি পড়বা, দূরত্ব তো বুঝে এটা এটা যখন এ হবে তো এটা ধরিও। আস্তে আস্তে মাছও পাইছি আমরা, আরেকটু দিলে চলে যেত।